ফ্যাম ব্রো বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। পূর্বের ব্লগে আপনাদের আমি সিলেটের ইকো পার্কে এবং আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সিলেটের একটি নামকরা পর্যটন স্থান যার নাম হচ্ছে লালাখাল। আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার টুরটি আপনাদের কাছে ভালো লাগবে, তো চলুন আমাদের। For the sign, I caught your eye. We can't rewind, it's too late. You hit the switch, she can't resist. We play a game all night. Trying to keep my composure would be easy if I was sober. But you keep getting closer, and I'm feeling alright. Oh, well, I'm kinda drunk, but it's kinda fun. Even if we know it's wrong, but গাইজ, আমরা এখন লালাখালের মেন বাইক পার্কিং আর কার পার্কিং এখানে আসছি আর আপনাদেরকে এখন আমরা ভিতরে নিয়ে মেন পিকনিক স্পটে নিয়ে যাব, তো আমাদের সাথে চলুন। I hate that I love you, hate that I love you. Try not, but I do. Oh, but it feels so good, so good. I'm so drunk in love now, so drunk in love now. Thinking about you, oh, but it feels so good, so good. Right.
look into your eyes, ooh, it's just shaking. Doesn't mean we're bound for life, for life. Just stay here for one night, stay here for one night. Oh, don't say maybe, doesn't mean we're bound for life, for life. Good. I hate that I love you, hate that I love you. Try not, but I do. Oh, but it feels so good, so good. I'm so drunk in love now, so drunk in love now. Thinking about you, oh, but it feels so good, so good. হ্যালো গাইজ, আমাদের নৌকা এমাত্র এসে আমাদের কাছে পৌঁছেছে। আপনাদেরকে এখন আমরা লালাখালের জিরো পয়েন্টে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, অনেক একটি সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন এখানে। আর নৌকা ভাড়া আপনাদের এখানে 500 থেকে 600 টাকা পার আওয়ার নিবে। এই স্থানটার নামই হলো জিরো পয়েন্ট।
লালাখাল 0 পয়েন্ট। এটাকে বলে লালাখালের 0 পয়েন্ট। আর জায়গাটা অনেক সুন্দর এবং অনেক বিস্তৃত এরিয়া জুড়ে এখানে জায়গাটা। বন্ধুরা, আমার পিছে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হলো ইন্ডিয়ার বর্ডার, আর আমাদের বাংলাদেশের সীমানা আপনাদের একটু সামনে গেলে শেষ হয়ে যাবে, যেখানে সাধারণত আমাদের যেতে দেয় না বিজিবি, আর কারণ এটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো আপনাদেরকে অনেক বেশি হেল্প করেছে যারা, তাদের মাঝখানে দুটি ছোট ছোট ছেলে আছে যারা আমাদেরকে নৌকা দিয়ে 0 পয়েন্ট নিয়ে গেছিল। তো আসুন ওদের সাথে পরিচয় হয়ে আসি। ভাই, তোমার নাম? আসুন, বাড়ি কোন জায়গায়? জায়গাতে। আর ভাই, তোমার? আমার নাম শরীফ আহমদ। এই জায়গায় থাকো না? ওরা কিন্তু খুব কিউট দুটি বাচ্চা। আর আমার টিম মেম্বার্স আমার সাথে। আর এখন আমার মাথায় একটি প্ল্যান আসছে, এত দূরে আসলাম, আর একটা ডেয়ার না দিলে কি হয়, কি বলি মন? অবশ্যই ডেয়ার তো আমাদের সাজন নাই আছে। আরে সাজন আজকে সাজন নাকি? আমাদের বলির পাট আজকে সাজন ডেয়ার হবে নাকি বন্ধু? তো আজকে আমাদের ডেয়ারটা হবে এই যে দেখেন ঠান্ডা পানি, ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু কিন্তু শীতকাল অনেক ঠান্ডা পানি। তো আজকে আমরা ডেয়ার দিব সবাই মিলে সাজনকে, যে এই পানিতে নামতে হবে। সাজন ভাইয়া, কিছু করার নেই, নামতে হবে। রেডি, যাবো যাবো। গাইজ, আমরা চিন্তা করলাম সাজন রে একাই মানে বলির পাঠা মানে লাভ নাই, তো আমাদের সাথে আমাদের ফ্রেন্ড একটা আছে কামিম, ওরাও একটু মানে বলির পাঠা বানাই, একসাথে দুইজন নামুক। এত বড় পানি একজন নামলে কিরকম দেখা যায় না? তার থেকে বড় কথা হলো অনেক ঠান্ডা লাগবে রাত্রেবেলা রাইড করার সময় ওদেরকে। ডেয়ার দিচ্ছি এখন আমাদের সাজনকে, এখন এই জায়গা থেকে পানিতে লাভ দেবে বেচারারে। এই সন্ধ্যাবেলায় পানিতে নামাবো আমরা, কিছু করার নেই, আমরা এরকম পাশে। আচ্ছা, তো আমরা এখানে একটা বিপ দিব, সাজন ড্রেস চেঞ্জ করবে। আমাদের ক্যামেরাম্যান সেট, আর সাজন তো রেডি হইতেছে, একটু পরে ওর ডেয়ার শুরু হবে। আর ওর স্টেজটা হলো, ডেয়ার স্টেজটা হলো এই যে এখান থেকে, এখান থেকে নিচে লাফ দিবে। বিশ্বাস করবেন না ভাই, পুরো বরফ পানি। যাও 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 যাও। হ্যাঁ, স্লো মোশন হবে, স্লো মোশন হবে। পুরো পাগল। রেডি বাবা কামিন ভাই, কেমন ঠান্ডা? বরফের মধ্যে সাঁতার কাটছি। ওকে গাইজ, আমাদের ব্লগ আজকে এখানে সমাপ্ত করছি। আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।